ধনুদা আর বৃদ্ধিবুদ্ধি ধনুদা একটা ডিক্লারেশন দিল যে হ্যাঁ ডাক্তার বলেছে সবাই জানতে চাইছে আজকে এইদিকে মা 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 মাতৃত্ব মাতৃ মানে বিশাল চলছে তো তো সেই ট্রেন্ড থেকে ওরাই বা দূরে থাকে কেন হ্যাঁ আমরা সবাই বেহেতি পানি মে হাত ধুতে ভালোবাসি তো ও বলে দিল ডাক্তার ওদেরকে সময় মানে দিয়েছে তিন মাসে ওষুধ দিয়েছে তিন মাসে ওষুধ খেতে তিন মাসে ওষুধটা শেষ হবে নাকি জ্যৈষ্ঠ মাসে ওরা তো আর ইংলিশটা বলতে পারছিল না যাই তো তারপর যাবে ডাক্তারের কাছে ফার্দার ট্রিটমেন্ট লাগবে কিনা লাগবে মানে হবে কিনা তো এটা সত্যি কথাই বলেছেন একটা বৃদ্ধি একটা কথা বলেছে যেটা আমার অবাক লেগেছে তোমরা যারা ভালোবাসো তারা তো ভালো খুশির খবরে খুশি হবে যারা আমাকে খারাপ বাসো তারাও হয়তো খুশি হবে তোমার কি কেউ খারাপ ভাসে না বিথি তোমাকে হচ্ছে তোমাকে কেউ খারাপ বাসে না এটা তোমাদের ভুল ধারণা আমরা কন্ট্রোভার্সি অংশ কন্ট্রোভার্সি ভিডিও করি তার মানে এই না তোমাদের সাথে আমাদের কোনো রকম পার্সোনাল শত্রুতা আছে তোমাদের আজকে তোমাদের যদি কোনোটা বিপদ তোমার তোমার হয়েও ছিল তোমার একবার ওইটা নিয়ে চ্যানেল নিয়ে তখন আমরা সবাই টুইট করেছিলাম সবাই হ্যাঁ তো তোমাদের সাথে আমাদের কোনো পার্সোনাল দুশ্মনী নেই কিছু নেই যখন যেটা যেখানে ভাল লাগে সেখানটা তো বলি তারিফ করি যখন যেখানে ভুল লাগে সেটাও বলি তোমার মা হওয়াতে পৃথিবীর সমস্ত মানুষই খুশি হবে আমার মনে হয় না পৃথিবীর কেউ মানে কোনো অন্যরকম কিছু ভাববে কারণ মা হওয়াটা প্রত্যেক মেয়ের একটা অধিকার আমি বলবো স্বপ্ন বলবো প্রত্যেক মেয়ে চায় মা হতে তোমার মা হওয়াতে না কেউ ভাববে বা কিছু বলবে সেটা কেন আর রইল বাকি তোমার কাজকর্ম লোককে কেন তোমার ব্লগ চ্যানেলে বলে কারণ তুমি কাজকর্মটা কম করো ম্যাক্সিমাম কাজকর্মে তোমার বাড়িতে ওই ফুলকুলি আর তোমার শাশুড়ি করে নেন এটা সবার চোখে পড়ে হ্যাঁ তো এর জন্যই বলে তবে হ্যাঁ তুমি অনেকগুলি অ্যাপে কাজ করো তুমি একমাত্র বোধহয় মানে মেইন সোশ্যাল ইনফ্লুয়েন্সার যে একটা অ্যাপে না তুমি অনেকগুলি অ্যাপে কাজ করো এবং সবগুলি অ্যাপে যে তুমি খাটো রীতিমতো তুমি খাটো সবগুলিতেই বেশ ভালোই তুমি নাম কামিয়েছ তো দেখলাম কি সুন্দর করে এই ননদের জামাই সাথে বসে বসে খাবার বানালে এসব করলে বেশ ভাল লাগলো আর তবে তোমার রান্নাঘরটা ভীষণ নোংরা মানে যেখানে তুমি রান্না করো যেখানে গ্যাস রাখো সেখানটাও নোংরা যেখানে তুমি নর্মাল রান্না করো যদি মাটির উনুন হারি সেটাও ভীষণ নোংরা জায়গাগুলি খুবই নোংরা জানি না ওই সব মাটিতে মাটিতে আবার পাটি পেটে শুয়েও গেল হুম তো এই জিনিসগুলি খুবই চোখে লাগে কলপাটটা ভীষণ নোংরা এখন তোমাদের এত পয়সা আছে এত পয়সা আছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি হয় এমনকি তোমার কড়াই টড়াইগুলিও না পরিষ্কার পরিচ্ছন্ন হুম তুমি যদিও বাসন টাসন মাঝে দেখাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা তোমার একটু কম আছে এটা সবচেয়ে বড় কথা যেটা কিনা ব্লক চ্যানেলের মূল তুমি তো সে এখন আর গ্রামের বউ নাই যথেষ্ট একটা পাঁচ লাখ ছ লাখের চ্যানেল তোমার তাই তোমার এই পরিষ্কার পরিচ্ছন্নতা যিনি বলতে ইচ্ছা করে ঠোঙার থেকে ইসে করে ও ডাইরেক্ট রান্না করে ফেলে এটা দেখা যায় না আর প্লাস যেটা সবার চোখে লাগে তোমার এত সুন্দর ঘর এত সুন্দর বাড়ি তোমার ঠাকুর ঘর নাই ছোট্ট একটা জায়গায় ঠাকুর বসিয়েছিলে তো এই জিনিসগুলি না খুব চোখে লাগে হ্যাঁ কারণ আমরা সবার আগে ভাবি ঠাকুর প্লাস তুমি স্নান টান করো রান্না টানা করো তোমাকে কিন্তু ঠাকুর দিতে দেখা যায়নি তুমি বলবে এত নীল ষষ্ঠী আমি করেছি মানে নীল ষষ্ঠী পুজো তুমি না মানে তোমার বাড়ির লোককে করেছে হ্যাঁ তোমরা এইসব নিয়ম টম করো আমি দেখেছি কিন্তু ঠাকুর ঘরে যাওয়া লক্ষ্মী লক্ষ্মী দেওয়া সুন্দর করে সাজে এই জিনিসগুলি নাই। তোমার কাছে তুমি কাপড় তুললে কাপড় আনলে কাপড় যে ভাজ করে রাখলে বা আয়রন করে হয়তো বাইরে থেকে করা হয়তো তোমার অনেক পয়সা আছে হুম কিন্তু এই জিনিসগুলি তুমি করো না তার জন্য আমরা কথা বলি আর মেইন যেটা বলি সেটা তোমার বাবাকে নিয়ে কথা তোমার বাবাকে তোমার মার অবহেলাটা খুব 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 চোখে পড়ে তুমি জিনিস ভেবে দেখো তো তুমি তোমার হাজব্যান্ডের সাথে এরকম করতে পারবে পারবে না সেটা তুমি তোমার হাজব্যান্ডকে কতটা কেয়ার নাও আমরা দেখেছি সেখানে তোমার মা বাবার সাথে এই কাজটা করে এটা এটা খুব চোখে পড়ে প্লাস মানুষটা দিনকে দিন এখন তুমি বলছে মন ভুলা হয়ে যাচ্ছে কখন কোথায় বেরিয়ে যায় কখন কোথায় কি হয়ে যায় তুমি একটা মেয়ে হয়ে এত কিছু মানে করছো মানে বাড়ির জন্য কাজকর্ম তারপর আবার এইভাবে বাবাকে দেখে রাখতে তোমার কষ্ট হয় সেটা বোঝা যায় অথচ উনি যথেষ্ট স্বাস্থ্যবর্তী সুন্দরী সব কিছু জাস্ট অ্যাভয়েড করলো স্বামীর দায়িত্বটা আর কিচ্ছু না আর কিচ্ছু না এই জিনিসটা প্রত্যেকেরই খারাপ লাগবে হ্যাঁ এই জিনিসটা প্রত্যেকেরই খারাপ লাগে এর জন্য আমরা তোমাকে এই কথাগুলি বলি শুধু এই কারণেই কথাটা আমরা বলি আর কিছু জানো না আর সবজি টবজি যখন কাটো না তুমি ধোয়া ধুইটা অনেকটাই কম করো মানে পরিষ্কার মানে পুরো ব্যাপারটাই খাওয়ার জলগুলি কোথা থেকে জানি আনো একুয়াগার্ডটা আর কি দেখা যায় না কোথায় আসে তাও দেখা যায় না সব জায়গাটায় একটা নোংরা ছাপ আছে সেই জিনিসটা দেখতে ভালো লাগে না চোখে লাগে এই দিকে ফল সিলিং থ্রি ফ্লোর এই আর এদিকে খাওয়ার জলের জন্য একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা নেই বোতলগুলিও কেমন সৌন্দর্য না হ্যাঁ কী করে এরকম করে গামলাতে কেমন করে নিয়ে ভাত খাও এইগুলি দেখলে পরে চোখে লাগে চোখে পড়ে কিন্তু তার মানে এই না আমরা তোমার শত্রু তুমি মা হবে অসংখ্য অসংখ্য শুভকামনা রইল জ্যৈষ্ঠ মাস আসতে আর কয়দিন বেশি দিন তো নেই আর তোমার তোমার কমেন্ট বক্সে অনেকে তোমাকে আশীর্বাদ দিয়েছে নেক্সট টাইম যেন তুমি নিজেও নীল ষষ্ঠী করতে পারো সেখানে আমিও বলবো হ্যাঁ তুমিও যেন নীল ষষ্ঠী পুজো করতে পারো আর যথেষ্ট তুমি অন্যদিকে মানে তুমি মেনলি সোশ্যাল মিডিয়াতেই কাজ করো সোশ্যাল মিডিয়াতেই তুমি মেনলি কাজ করো ঘরের কাজগুলি তুমি খুব বেশি অভারলুক করো তার জন্য তোমার এই অবস্থায় ঘর যারু খাটের এটা পরিষ্কার ঠিক আছে তুমি খাটের ভাজে ভাজে যে নোংরাগুলি পড়ে সেগুলি পরিষ্কার করো যেটা মেইন হাইজিনের দরকার পরিষ্কার থাকা দরকার রান্নার জায়গাটা সেটা পরিষ্কার করো না ও তিন তিনটা কর্মঠ মহিলা আছে তোমার শাশুড়ি মা যথেষ্ট এই লেপা পোচা কাজগুলি করতে পারেন কিন্তু এটাই মনে হয় ইনফ্যাক্ট তোমার মা যে কোনোদিন এসে রান্না করে তুমি চাইলে তুমিও কিন্তু ওই করতে পোচাগুলি করতে পারবে হুম কিন্তু এগুলি করো না গ্যাসের জায়গাটা খুব নোংরা যেখানে করো বাসনগুলিও পরিষ্কার না তো সবটাই একটা কেমন যেন একটা নোংরা নোংরা ছাপ দিয়ে রাখো আর বললে না বিয়ের এত বছর হয়েছে এখন তুমি কলা বাগানে যাওনি এক বাড়ির সাথেই কলা বাগান এই কথাগুলি না খুব গর্ব মানে গর্বিত গর্বিত শব্দ শোনায় শুনতে ভালো লাগে না এত বছর যাওনি কেন তোমার বিয়ে তো বহু বছর হয়ে গেছে তারপর তুমি যেতে পারো তুমি এত দূর দূর জায়গায় যাও ঘুরতে যাও এই কথাগুলি না একটু কেমন কেমন জানি লাগে তখন নিজেকে বেশ তুমি বড় দেখানোর চেষ্টা করো অবশ্যই তুমি বড় কারণ তোমার টাকাতেই সবার চলছে হ্যাঁ নিশ্চয়ই তোমার কাজু তোমার বর এরা ক্যামেরা ধরে এডিটিং করে তার জন্য তুমি করতে পারছো বা স্টিল মেইন ফেস তুমি মেইন ক্রিয়েটার তুমি তারপর আমি বলবো এই কথাগুলি একটু যদি না গিয়ে থাকো তোমার ভুল বাড়ির কাছে যাওনি ইনফ্যাক্ট আমাদের ঘরের পেছনে যে রাস্তাটা একটা আছে এখানে সেদিন দশ টাকা হারিয়ে গেছিলো তোমার ননদের সেই জায়গাটাও কিন্তু ভীষণই অগুছালো মানে পুরো বাড়িটা ওই একটা ঘর ছাড়া বাকি পুরো বাড়িটাই খাপ ছাড়া যেখানে তোমার ননদের দশ টাকা হারিয়ে গেছিলো সেই জায়গাটা তুমি দেখেছো কীরকম একটা ইট বা কেন ঠিক হয়নি এতদিন হয়েছে লোক লাগে যেটা ঠিক করো বহুদিন হয়ে গেছে ঘরটা হয়ে গেছে কয়েকটা লোক লাগে পুরো বাড়িটা নিট অ্যান্ড করতে পারো টাকার কোনো অভাব নেই তোমার করার ইচ্ছে নেই তুমি বলবে এখন তো আরেকটা বাড়ি বানাচ্ছি হ্যাঁ হতে পারে তুমি একটা বাড়ি বানাচ্ছ যেই বাড়িটাতে আছো সেই বাড়িটা তোমার রক্ষা করো সবসময় বিল্ডিং বা দালান বা ওরকম কিছু না ওই যেখানে ইট খোপরা খাপড়ি সব আছে ওইগুলিকে সব জায়গায় গুছিয়ে এক জায়গায় রেখে আরামসে বাড়িটা গোছানো যায় কিন্তু সেই জিনিসটা তোমরা করো না কেন করো না জানি না কিন্তু তোমার ওই পুরোনো হ্যাবিটটা এখনো রয়ে গেছে এটার থেকে তুমি বেরিয়ে আসতে পারছো না এত বড় ক্রিয়েটার হওয়া সত্য বেরিয়ে আসতে পারছো না যেমন তুমি বলেছ তোমার কম্পিউটারটা তোমার বিক্রি করিতে লাগবে কম্পিউটারটা তুমি রাখবে না কারণ এটা ডেস্কটপ এখন ল্যাপটপের না ঠিক তেমনি তোমার জীবনযাত্রাটাও কিন্তু এখন ডেস্কটপ থেকে ল্যাপটপ হয়ে গেছে তাই সমস্ত জিনিসগুলি তোমাকে গুছিয়ে ওই ডেস্কটপ থেকে ল্যাপটপে আনতে লাগবে তুমি যেরকম ঘরের সামনে ফুল গাছ লাগিয়েছো করে তোমার বাড়িতে তো তোমার ঠাকুর জামাই আছে যেসব কাজ করে রাজমিস্ত্রি কাজ করে ওকে দিয়ে ওরা ওর দুই তিনটা লোক লাগিয়ে দিলে পুরা বাড়ি সাফসুফাই হয়ে যাবে কিন্তু সেটাতে তোমার খুবই অবহেলা মানে করার কোনো নেশা বা ইচ্ছা কোনোটাই নেই খালি ওই থ্রি রুম দুটো রুম হলেই দুটো রুম দিয়ে পুরোটা বাড়িটাকে মাফ করতে পারবে না হুম ড্রয়িং রুম যেমন সুন্দর হতে লাগে তেমনি ভেতরে যে স্টোর রুম রাখি আমরা সেটাও কিন্তু গোছানো হতে লাগে এটাতে বোঝা যায় একটা নারীর মধ্যে কতটুকুন গুণ আছে বুঝলে তোমার এছ কই এতদূর হবে আমি জানি না হুম কিন্তু তুমি কথাটা বলছো যে মা হতে চাচ্ছ খুব ভালো কথা হতে চাচ্ছ মা হও হচ্ছ না দেড় মাস পরে আবার যাবে ভেরি গুড কিন্তু আমরা শুনে একটুও খারাপভাবে নিই নি তোমার এই কথাটাতে আমার একটু এসে লেগেছে না কোনো পার্সোনাল শত্রুতা আমি আমাদের নেই বাই